Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর এক রেসিপি দেখার জন্য। আজকে আমি দেখাবো চাল কুমড়ার মালাই মুরব্বা। তো চলুন, এর জন্য আমাদের কি কি লাগছে। এর জন্য আমি একটি চাল কুমড়া নিয়েছি, পাকা চাল কুমড়া। অবশ্যই চাল কুমড়াটা একদম পাকা হতে হবে, গাছ পাকা যাকে বলে। এরপরে চাল কুমড়াটাকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোটো ছোটো পিস করে নিয়েছি। এরপরে ছোটো ছোটো পিসগুলোকে আমি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিব, চার পাঁচটা ভালোভাবে ছিদ্র করবো। এমনভাবে ছিদ্র করবো যাতে কোনো জায়গা সমান না থাকে, পুরোটা আমি খুব ভালোভাবে এইভাবে করে ছিদ্র করে নিব। করার পরে এমনভাবে করতে হবে যাতে এটা ভিতর থেকে পানি বের হয়, এভাবে চিবা পরে পানি বের হবে। ব্যাস হয়ে গেছে, এভাবে আমি সবগুলো করে নিয়েছি, তাহলে ভিতরটায় মিষ্টি ঢুকবে খুব ভালোভাবে, এই জন্য এটাকে এইভাবে করা। এরপরে চুলে আমি একটি হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পানি দিয়েছি, দিয়ে এখন আমি এই চাল কুমড়ার পিসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 2 মিনিট এটাকে আমি ফুটিয়ে নিব। আর চুলার আঁচটা রেখেছি আমি একদম হাই হিটে। দুই মিনিট যাওয়ার পর এটাকে আমি একটু উপর নিচ করে একটু নেড়ে দিয়েছি 2 মিনিট। দেখুন এটা কীভাবে ফুটছে, খুব হাই হিটে দিয়েছি আমি এটা। 2 মিনিট ফোটার পর এটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর প্রতিটা পিস আমি ভালো করে ভিতর থেকে পানি বের করে নিয়েছি। এরপর চলে আমি আরও একটি হাঁড়ি বসিয়েছি আর এখানে আমি প্রথমে একটু পানি দিয়েছি যাতে নিচে দুধটা লেগে না যায়। এরপর এখানে আমি 1 কেজি দুধ দিয়েছি, 1 কেজি গরুর দুধ দিয়েছি। আপনারা পাউডার মিশানো দুধ দিলেও পারেন। এরপরে সাথে দিয়েছি আমি 500 গ্রামের মতো পানি, দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি আমি এলাচ, 6-7টা এলাচ দিয়ে দিচ্ছি। তারপরে আমি অপেক্ষা করব দুধটা গরম হওয়া পর্যন্ত। দুধটা যখন গরম হয়েছে তখন আমি এটা প্রতিটি পিস আমি এভাবে গরম ইয়ে করে নিয়েছি, পানিগুলো ছেঁকে নিয়েছি। অবশ্যই এই কাজটা করবেন, তাহলে ভিতরে যে চাল কুমড়ার যে অরিজিনাল যে রসটা সেটা বের হয়ে যাবে আর এটা আরেক রকম টেস্ট চলে আসবে, ডিজার্টে ভালো আসবে। এরপরে সবগুলো আমি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা রেখেছি হাইটে। এভাবে নেড়ে চেড়ে আমি এখন দুধটা একটু কমিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো চিনি, আর এখানে লেগেছে আমার প্রায় 2 কাপের মতো চিনি লেগেছে আমার। আমি আমার স্বাদ মতো দিয়েছি, আপনারা চাইলে এটা খুব বেশি মিষ্টি হয়নি, মোটামুটি মিষ্টি হয়েছে। আর এছাড়াও যদি কেউ আরেকটু মিষ্টি পছন্দ করেন তাহলে আরেকটু দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের চাইতে একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ। এরপর ভালো করে নেড়ে চেড়ে এখন আমি অপেক্ষা করব দুধটা শুকানো পর্যন্ত। দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি তেজপাতা। এই দুটো জিনিস আরও একটু আগে দিলেও হতো, সেটা আমি দিতে ভুলে গেছি, এই জন্য এখন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এরপরে দুধটা যখন শুকিয়ে এসেছে দেখুন প্রায় 20 থেকে 30 মিনিটের মতো লেগেছে আমার পানিগুলো শুকাতে। তারপরে এখানে দিয়ে দিব এখন আমি নারকেল। এখানে আমি নারকেলটা একটু ব্লেন্ড করেছি, অল্প একটু ব্লেন্ড করেছি, আমি খুব মিহি কিন্তু করি নাই নারকেল। 1 মিনিট আমি ব্লেন্ড করেছি সর্বোচ্চ। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় 2 কাপের মতো নারকেল, নারকেল পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার এখানে অপেক্ষা করব 5 থেকে 7 মিনিট অপেক্ষা করব। ঢাকনা ছাড়াই এটা আমি রান্না করেছি। এরপরে যখন 5 থেকে 7 মিনিট হয়েছে দেখুন এটার ঝোলটা আমি যেভাবে চাচ্ছি, আর এটা বিশেষ করে এটা ইয়েতে মিষ্টিটাতেই বেশি মজা লাগে, এই জন্য ঝোলটা রাখতে হবে একটু বেশি পরিমাণ মতো, আর ঝোলটা হতে হবে একটু ঘন, ভিতরে যে দুধের ইয়েটা থাকে সেটা একটু বেশি থাকতে হবে। এরপরে আমি এটাকে নামিয়ে ফেলেছি, দেখুন এটা কী পরিমাণ শুকিয়েছে, আর এটা রসালোটাই বেশি মজা। অবশ্যই রসটা একটু বেশি রাখার চেষ্টা করবেন। এরপরে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এটা না খেলে বিশ্বাস করবেন এটা কতটা মজা হয়েছে, অসম্ভব এই মজাদার রেসিপিটা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমার রেসিপি যদি ভালো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।